দেখছেন জিএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ। বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস 45টি দেশের অংশগ্রহণে শুক্রবার পর্দা নামল এর 20তম আসরের। রাজধানী কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 4 দিন ব্যাপী চলা এই আসরে খাদ্য, পানীয়, মডেস্ট ফ্যাশন, ই কমার্স, ইসলামিক ফিন্যান্স ও ফিনটেক সহ মোট 15টি ক্লাস্টারে 1000-এর বেশি বুথের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের 45টি দেশ অংশ নেয়। আসরের শেষ দিন শুক্রবার পরিদর্শনকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান সাংবাদিকদের জানান, আমি খুব আনন্দিত যে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেজে বাংলাদেশের 5টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আমি যারা অংশগ্রহণ করছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে মালয়েশিয়ার বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প মন্ত্রণালয় এবং মেট্রে যাদের যৌথ আয়োজনে এই বিশাল এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে, যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এই অংশগ্রহণের মধ্য দিয়ে হালাল বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে এবং আমাদের পণ্যসমূহ বিদেশিদের কাছে পরিচিত করার একটি সুন্দর সুযোগ এসেছে এবং এক্ষেত্রে দূতাবাস শুরু থেকে বাংলাদেশ হাই কমিশন সক্রিয়ভাবে জড়িত ছিল যারা অংশগ্রহণ করছেন তাদের সাথে এবং একই সাথে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দকেও আমি ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য। আমরা জানি যে মালয়েশিয়ার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক একটি পর্যায়ে উন্নীত হয়েছে যেটি তাৎপর্যপূর্ণ। দুদেশের বাণিজ্য $4 বিলিয়ন এবং মালয়েশিয়া আন্তর্জাতিকভাবে 8ম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। তো সেই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং বিনিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে যে আমাদের একটি তাৎপর্যপূর্ণ সম্পর্ক এবং কোলাবোরেশন বিদ্যমান, সেই জায়গাতে হালাল পণ্যের আরও বিকাশ ঘটিয়ে রপ্তানি আরও আমরা আমাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কীভাবে আমরা আমাদের অবস্থানকে আরও দৃঢ়তর করতে পারি সেক্ষেত্রে আমরা কাজ করে যাব। মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জিএনজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট 5 থেকে 7 দিনের ডেলিভারি। মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে। পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বিস্তারিত জানতে চলে আসুন জিএনজির কুয়ালালামপুর অথবা জোর বারু অফিসে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালয়েশিয়ার এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই মেলার আয়োজন করে। মেলায় মালয়েশিয়ায় হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বারহাত, জিইসি ডেভেলপমেন্ট অব ইসলামিক ডেভেলপমেন্ট অব মালয়েশিয়া সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে। এই মেলায় বাংলাদেশের 5টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। খাদ্য, পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য, ব্যবসায়িক, চেম্বার এসব ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে নারিশ ফুড লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাণ ফুডস, KMR ক্রাফট, লেদার অ্যান্ড গুডস এবং মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এ মেলায় অংশগ্রহণ করে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং সহ সার্বিক সহযোগিতা প্রদান করেছে। শুক্রবার মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশের স্টল পরিদর্শন করেন মালয়েশিয়া বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মালয়েশিয়ায় তাদের পণ্যের বাজার সম্প্রসারণে বিভিন্ন পরামর্শ দেন এবং হাই কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দাতু শ্রী রিজাল মেরিকান, নেইন আমেরিকান প্রধান নির্বাহী কর্মকর্তা দাতু মোহাম্মদ মুস্তফা আব্দুল আজিজ, ইভেন্ট প্রতিষ্ঠান কিউবি ইন্টিগ্রেটেড মালয়েশিয়ার পরিচালক ইউনিস লতিফ, বাংলাদেশ হাই কমিশনের কনসুলার কাউন্সিলর জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, প্রথম সচিব প্রেস সুফি আবদুল্লাহিল মারুফ, প্রথম সচিব বাণিজ্যিক প্রণব কুমার ঘোষ সহ হাই কমিশনের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এর আগে 17 সেপ্টেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 20তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস এবং দ্য গ্লোবাল হালাল সামিট 2024 উদ্বোধন করেন। এ সময় উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি, মালয়েশিয়ায় বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী সহ বিভিন্ন দেশের কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রাণ, এখানে মিহাসে কিন্তু তিনটা ফ্লোর, আপনার ফার্স্ট ফ্লোরে আমরা যেখানে আছি লোকাল কোম্পানিজগুলি আছে, সেকেন্ড ফ্লোরে ইন্টারন্যাশনাল অ্যান্ড থার্ড ফ্লোরে লোকাল এসএমএসগুলি। সো প্রাণ যখন আপনারা দেখেন, আসলে এটা কিন্তু একটা বাংলাদেশি ব্র্যান্ড হলেও মালয়েশিয়ার হাউসহোল্ড নেম, প্রাণ জুস মাঙ্গা এটা মালয়েশিয়ার সবাই চিনে। সো প্রাণের লোগোটা যখন দেখে এখানে ক্রাউডগুলি আসছে, তারা আসার পরে জানতে পারছে যে এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড। আমি বলতে পারি 50% কাস্টমার আসলে প্রাণকে চিনে, তারপরে বাংলাদেশকে চিনছে। সো এই ক্ষেত্রে আসলে আমি যখন প্রাণে কাজ করি, আমার সবসময় মনে হয় যে আমি নিজের হাতে বাংলাদেশের পতাকা ক্যারি করতেছি, আমাদের লোগোটা অনেকটা পতাকার মতোই। সো এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমাদের এক্সপেক্টেশন যেটা ছিল, তার চেয়ে বেশি কিন্তু আমরা এই মিহাসে সাড়া পেয়েছি। আমি নিজেও আসলে ভাবতে পারিনি যে প্রত্যেকটা মালয়েশিয়ান বা ধরতে গেলে 80-90% মালয়েশিয়ান আমাদের চিনে। সো যখনই এরা দেখতে স্যার বলছে, ও প্রাণ আই সুকা ইয়োর জুস মাঙ্গা, আই সুকা ইয়োর ব্যাসেল সিড, সো দিস ইজ হাউ আই ফিল প্রাইড, যে আমরা বাংলাদেশের পতাকাকে উপরে নিচ্ছি, সাথে সাথে আমাদের অবশ্যই ফাইন্যান্সিয়ালি আমাদের কোম্পানিটাকে আমরা উপরে নিচ্ছি। সো আমাদের এক্সপেকটেশনের তুলনায় আমাদের সারাটা আমরা অনেক ভালো পেয়েছি এই মিহাসে। মিটাকে হালাল ফুড ইন্টারন্যাশনাল যে মেলা, এখানে অংশ আসছি, এখানে আইসা যখন দেখলাম যে আমাদের বাংলাদেশে কয়েকটা স্টোর আছে আপনার ফুডের মধ্যে, আপনার দেখতে পারলাম যে প্রাণ আছে, অলিম্পিক আছে, আরও কিছু কোম্পানি আছে, এবং লেদারের কিছু আছে, মালয়েশিয়ান বিজনেস কাউন্সিল আছে, সবাই যে স্টোরগুলো বাংলাদেশে দেখে বাংলাদেশের পণ্য প্রচুর চাহিদা, বিশেষ করে লেদারের ওইখানে প্রচুর ভিড়, ব্যাগ এবং বেল যে বাংলাদেশের যে পণ্যগুলো আছে ক্রেতা অনেক, এবং বিদেশে আসলে বাংলাদেশের পণ্য আমরা যদি ভালোভাবে তুলে ধরতে পারি সবার কাছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো হবে, রপ্তানি অনেক বেড়ে যাবে। আমি মনে করি এভাবে আন্তর্জাতিক মেলাগুলোতে বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো অংশগ্রহণ করা প্রয়োজন। 20তম আসরে বাংলাদেশের বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশ হাই কমিশনের সার্বিক সহযোগিতা বাংলাদেশ থেকে আমাদের 5টির মতো কোম্পানি এখানে অ্যাটেন্ড করেছে, এবং এখানে 45টা দেশের মানে 66টা ট্রেড বডি এবং প্রায় 2000+ বিভিন্ন অর্গানাইজেশন কোম্পানিজ অংশগ্রহণে এই মানে আমাদের এই হালাল শোকেস মালয়েশিয়াতে আমরা আমাদের পণ্য এবং বাংলাদেশের সাথে যে মালয়েশিয়ার একটা ট্রেড বিশাল ট্রেড গ্যাপ আছে, সেই ট্রেড গ্যাপগুলো কমানোর স্বার্থে আমাদের যে কার্যক্রম, যে করণীয় যেগুলো, সেগুলো আমরা পজিটিভলি করার জন্য আমরা এখানে সচেষ্ট রয়েছি।